আচ্ছা এটা আমরা 15-20 ml করতেছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও না, খেয়ে দিয়ে দাও। স্টুল তিনবার আজকে বসে ইউরিন ইউরিন না আনি চালাই আসাই খা, তারপর সেকেন্ড চাইল্ড আনি অব অব চালা বসা বেবি শান বো আসাই মানে দলাই ডিস্ট্রিক্ট হসপিটাল কোলাইও আসাই খা ইনকে অর নিচে পেডিয়াট্রিক্স হার একচুয়ালি ইনকে বো গাইনো ডিপার্টমেন্ট তো আসাই খান ইনকে আর আচার মানে পরে নুখাব যে কাবাবো হিকে বার বার নচুং রিপোর্ট থাকে সার নি সার নাকি দিয়ে অব চিনি সারাইলে খারাং খারাং খাই ওই অব গ্রিন বাইল হিন অব মেডিকেল টার্ম বাই হিংকে অব হাইকে কাবাবো হিন কি সার রোগ তো আসুক সিরিয়াস না একদম ভাল সময় হিংকে প্রায় 1 days অব হাই দিন টাকা হিংকে আম বার সামনে পরে হিংকে বরক এস এন সি ইউ ডিপার্টমেন্ট দিয়ে তো ওই এডমিশন থাকে হিংকে বড় নুখা আর তো সিরিয়াস না হিনে ইকে বলো খাই অরনি স্যার যে কাছা স্পেশালিস্ট তঙ্গ চাইল্ড হোম নিয়ে দেবর্মা স্যার ইনকে ব সাকা ব ট্রাই ফ্যামিলি পরিও 10 তারিখ আছে খা 15 তারিখ ইনকে চুনা রিফার হল কা 5 ডেজ নি ট্রাই ফ্যামিলি পরিও অর কাছা সার্জেন্ট তঙ্গ হাপানি ও হাপানি ইনকে তো আসুক নর উনি খরচ ব থাঙ্গালা নর অর থান্ডি ও সার অনদর ব সাকি নয় ব একদম স্পেশালিস্ট ব কাবামা এক্সপেরিয়েন্স ব তঙ্গ বিনি ইনকে বিন অর থাঙ্গলি হিনে ব খোপ রখা ইনকে ব ন বিনি পার্সোনাল গাড়ি তাম সময় রাং বাই বিনি পার্সোনাল রাং বাই গাড়ি রিজার্ভ হয়ে রখ কা হসপিটাল অ্যাম্বুলেন্স তো মানো হাইপো ন আনি সারাইনি বোমা তো গেলাই ন তো সাইমন থানা দিল্লি বলে অন্ধ্র ইনকে আমি কিছু গাড়ি রকাই মাইয়া অবন বই প্রাইভেট গাড়ি বাই রখ কা ব হাইকে রিজার্ভ হয়ে ইনকে ওর সকাল মানে পরিও ওর নি যে ইমার্জেন্সি স্টাফ রকব আনা হেল্প থাকে আং যে রিফারেন্স পেপার ফোন কাইনা বড় লগে লগে না আনে এডমিশন খাইছে আমি কোন খাইকে আন কোন সাইমান দিয়া আমি তো এমনি বুকিসা এডিটেন্স করে তো মানে কি বাট আমি চালাই সব হাইতে অবশ্য না বলি কাটা চালাই তো বস সিয়া দি এ অবন্তাই অব কাল চাইতা যে অবন তাব সেকেন্ড ইনকে অবস্থান ইনকে ওর ফাই হই ইনকে ফাইমান ন অব নার্স নার্সেস সিস্টার ড্রপ বড় দেখা এস এন ইউ এস এন সি ইউ ডিপার্টমেন্ট ইনকে ওর ফাইকে ন লাকিলি আমি সাবে মলে থাকা ইনকে সাহায্য আন্দার না এডমিশন থাকা ইনকে ও যে আনি তার পরে আসলে সাত বসাত ব নতুন এট দ্য টাইম অফ উই আর কেম কেম টু এস এন ইউ উই উই নেভার উই এন্টার উই লাকিলি গট আওয়ার সার ইনকে ওখানে পরে ইনকে সার নি তুই ন সার তুলো থাকা অব তো বড় সাই মাইয়া ও তো তা মন খাবো তা মন বেকা বাবা খান কে বড় খাবো সোনোগ্রাফি খাই না হিন সোনোগ্রাফি খাই কে আনকে অব বড় থাকা যে অর ব্লকেজ দঙ্গ ইন্টেস্টাইন হিন স্মল ইন্টেস্টাইন ইনকে অব ন বড় মেডিকেল টার্ম বাই থাকা যে অব ডিউডনাল এন্ট্রেসিয়া কম হিন ডায়াগনোস্টিক ইনকাই ইনকে অব ইনকে তো অপারেশন খাই না হিন ইনকে আনি তো একদম পুরা চিন তো বোমা বাই বোফা নাকা বাই সুকা আসে চালাইছি কন অ চিন থাকলো তো অব সে 5 days ইনকে অপারেশন খাই মানে দিন ইনকে 8 days ও খাওয়ানি চালাইনি এইজ ইনকে 8 days নি চালাইনি বাকি অপারেশন খাই নাই নগব কল খাই কে যত দিকে ন কল খাই আনিছি সে রিলেটিভস তোমানি বা আনি বেস্ট ফ্রেন্ড রক যে কিসা সিটার মুখ যাক তোমানি ইনকে আনি মা ঘুরি চোখ মাসান সাব নগ ফাইদি আছে চালাইনি অনেক খাই বলা কি নাই বিন যে বুঝ জামানি কিতে যত আনি ফ্রেন্ড বা রিলেটিভস বড় খাই ছাগ এজ এ ফাদার অব নি রেসপন্সিবিলিটি নি তাম খাই নাই চুনা আইডিয়া দি মাইয়া হামিয়া কাইব নর গান তো চুন চুন তো সিনাই হাম কাইব নর চুন চুন থ্যাংক ইউ সানাই অবশ্যই থাই মেন ইনকে আন তো তে বো প্রেসার ওই থাকা ইনকে অর নি জানি চিনি যাক তম ও ডক্টর র ইনকে আই চিনি বড় র আনি জুনিয়র তম অর তাম এমডি উৎপল ত্রিপুরা তম অর ইনকে বন বাঙ্কল খাইছু কা বোবান গান রেফারেন্স না খাইকে বড় যত সাগো অব নি নি চারাই নি লাইফ সেভিং অপারেশন চে নেন অবন রিক্স না দি হিনাই ওইকে অর আং গুগল সো সার্চ থাকে নাই খা অবা হাই ডিজিটাল এন্ট্রেসিয়া নি মানে সেভিং লাইফ রেট বুসুক তো বিনি চান্সেস রক ওইকে অর মোটামুটি 95% মেবি সানো ওইকে অবত রনো খাইকে আনি লোকে তাই কাছা তঙ্গ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিনি সারাইব অর এডমিটেড ওংজা ইনকে বইকে কমল ত্রিপুরা আনি হাকু তো শানি আনি গুস্তি নকালাই ও হেঁকে বব আনি খুব কাহাঙ্কাই ন কনফিডেন্ট লিখাব সাকা নাই দিয়ে মনে নি চালাই তো লাইফ সেভিং হিনছো ডক্টর সাবো হেঁকে বা নিন রিক্স নাসি দি অপারেশন খাই হেঁকে তো নিন চালাই থানাই খাইপো ন থা হেঁকে বা নিন রিক্স না দি 95% বো চান্সেস তো হইনে করোনা আসলাই চালাই খাই হেঁকে লাস্ট হেঁকে অন 8th of February জানুয়ারি হেঁকে অপারেশন অংকা হেঁকে অপারেশন অমার করে ন স্যার চিনি রেসপেক্টেড স্যার বসাক নাকি নবার খাই পাকো না দিন নিন কই নাই হিনকে অনলাইন মানে চুন
প্রায় টু আওয়ার্স খাইতো ব কিছু ব থুজাম স্লিপি ব ও যে পিঠি রবি মানে অবনি পরে কেন নর্মাল ব থাকা বিনি যে এটা আমি কম আই ফ্লিপিং ব কল যে কুকি ও মার ওভার মত মত নর্মাল তো কে আ একদম ও ওই ঠাঙ্গা তা কে আ কাশা প্রমিস থেকে সার ন কগরি খা যে স্যার যদি আনি চারে কাহাম খাইন লে আ নি বুম তে খাইন বুম রি লাই কে আই প্রমিস স্যার টু গিভ মাই নেম এস দ্য এস নেম অফ আওয়ার স্যার বর্ষা স্যার বসাক ত্রিপুরা লাইক দ্যাট আই প্রমিস টু স্যার টু কল সো ইওর সার্স নেম ইজ নাও বসাক ত্রিপুরা স্যার বসাক ত্রিপুরা স্যার বসাক ত্রিপুরা ইয়েস আর ইউ হ্যাভ ডক্টর অনিন্দ বসাক টিএমসি পেডিয়াট্রিক সার্জন তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছিল মানে ইউনিক কেস বলতে পারেন এই বাচ্চাটার নাম হচ্ছে বেবি অফ ওমরকলি ত্রিপুরা উনি এই বাচ্চাটা জন্মেছিল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে 10/1/2024 ঠিক আছে বাই নর্মাল ভেজিনাল ডেলিভারি তো ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারের বমি হচ্ছে সবুজ কালারের পিত্তি কালারের বমি হচ্ছিল মায়ের বুকে দুধ তো খেতেই পাচ্ছিল না এমনি অটোমেটিক বারবার বমি হচ্ছিল তো ও জন্ম হয়েছিল 10 তারিখে 15 তারিখ মানে 15th of January ধলাই থেকে টিএমসিতে রেফার করা হয়েছিল বাচ্চাটাকে তো এখানে যখন আনা হলো এখানে আনার পর 3 দিন আমরা ইনভেস্টিগেশন করতে লেগেছে ব্লাড টেস্ট এক্স রে সব কিছু আল্ট্রাসাউন্ড সব কিছু করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি জেজুনাল অ্যাট্রেশিয়া বলে একটা মেডিকেল টার্ম আছে জেজুনাল অ্যাট্রেশিয়া টাইপ 3 প্রক্সিমাল জেজুনাল অ্যাট্রেশিয়া টাইপ 3 এই রোগটা বাচ্চা হয়েছে তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি করে যেই জায়গাটা নাইটা যেইটা মিসিং ওই মিসিং জায়গাটাকে আমরা নাইটা দিয়ে পরিপূর্ণ করি কারণ যেহেতু বাচ্চাটার জন্মগতই নাইটা অ্যাবসেন্ট ছিল ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই অ্যাবসেন্ট জায়গাটাতে আমরা নাইটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি যাতে খাদ্যগুলো নিচে যায় যাতে কোনো সময় নাড়ি ছিল না জন্মগত নাড়ি ছিল না তো এটা আমরা অপারেশন করে নাড়িটাকে পরিপূর্ণ করলাম আর কি এটাকে আমরা এই অপারেশনটাকে মেডিকেল টার্মে বলে জেজিনোপ্লাস্টি প্লাস জেজিনো অ্যানাস্টোমোসিস বাচ্চার বয়স আমরা যখন অপারেশন করেছিলাম তখন ওর বয়স ছিল 7 দিন 7 ডেজ 7 ডেজে এত এই বড় অপারেশন মোটামুটি 2 ঘন্টা লেগেছিল এত বড় অপারেশন করে সাকসেস হয়েছে এটা একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট হাঁপানিয়ার জন্য আমার জন্য টিএমসি হাসপাতালের জন্য পুরো গোটা সার্জিক্যাল টিম অ্যানাস্থেশিয়া পেডিয়াট্রিক সবার জন্য এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এসব ছোটো ছোটো বাচ্চা যেগুলোর ওয়েট 1.8-2 কেজি ইভেন 2.5 কেজিও না মানে অনেক কম ওজনের বাচ্চা এই বাচ্চাগুলোকে বড় বড় অপারেশন করে যে এখানে সাকসেসফুল হচ্ছে এটা পুরো ক্রেডিট যাচ্ছে পুরো টিমের উপর টিম প্লাস ম্যানেজমেন্ট প্লাস সবার তো এখন বাচ্চার বয়স হচ্ছে অলমোস্ট 1 মান্থ এখন বাচ্চা ফিট আছে আমরা ডিসচার্জ করে দেবো 2-3 দিনের মধ্যে এখন বাচ্চা মায়ের দুধও খেতে পাচ্ছে পায়খানো হচ্ছে সো এভরিথিং ইজ স্টেবল নাও এরকম মানে আর কি হ্যাঁ এরকম হয়েছিল আবার এই সেম ধরনের অপারেশন আমি করেছি আগেও কিন্তু মানে এগুলো এখন আগেরটাও সাকসেস হয়েছে এখনটাও সাকসেস হয়েছে মানে আমি এটা বলতে চাই যে এখন টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজে পেডিয়াট্রিক বা নিউরোনেটাল যেগুলো সার্জিক্যাল কেস হচ্ছে এগুলো এখন খুব মানে খুব অহর মানে খুব অফেন উই ডু সাচ অপারেশনস ভেরি ফ্রিকুয়েন্টলি সো এখানে সাকসেসফুল রেটও এখন বেড়ে গেছে কারণ এখানে সাপোর্টিং স্টাফ প্লাস সব কিছু এখন অনেক উন্নত ঠিক আছে তো এখানে এখানে আসার পরে মোটামুটি ধরেন 5-6টা হয়েছে এখন অবধি 5-6টা অপারেশন এরকমই হয়েছে এরকম অ্যাট্রেশন নিয়ে ভর্তি হয়েছিল অপারেশন করেছি বাচ্চা ভালোভাবে বাড়ি চলে গেছে এরকম হয়েছে এই রোগটার কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে বা বাচ্চা যখন মায়ের উম্বের মধ্যে থাকে তখন কি হয় ইউট্রাসাউন্ড থাকে তখন প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি প্লেসেন্টা থেকে যখন রক্ত সঞ্চালন কমে যায় বা কোনো হচ্ছে কোনো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয় তখন কি হয় যখন নাড়িটা পরিপূর্ণ হয় না একটা জায়গা নাড়ি পুরোপুরি অ্যাবসেন্ট থাকে তো ওই অ্যাবসেন্ট নাড়িটাই হয়তো আল্ট্রাসাউন্ডে ধরা পড়তে পারতো এন্টিনেটাল ইউজিতে কিন্তু এই এই বাচ্চার ক্ষেত্রে এন্টিনেটাল ইউজিতে কোনো কিছু সাইন ছিল না যার জন্য বাচ্চাকে নর্মাল ডেলিভারি করা হলো ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে ডেলিভারির পর সব প্রবলেম স্টার্ট হলো যে বাচ্চা খেতে পারছিল না সবুজ কালের বমি করছিল ঠিক আছে তারপর আমাদের এখানে আসার পর ইনভেস্টিগেশন করে জানা গেল যে ওই নাইটা অসম্পূর্ণ ছিল তারপর আমরা অপারেশন করে এখন এটাকে নর্মাল করলাম এত ছোট মানে গর্ভবতী মায়েরা কি হয় মানে এটার কোনো লক্ষণ বা কোনো কিছু এটার লক্ষণ হচ্ছে বাচ্চার যদি মায়ের পেটের মধ্যে যদি জল যদি বেড়ে যায় তাহলে এটা একটা সাইন যে অ্যাট্রেশিয়া হতে পারে ঠিক আছে বাচ্চা যদি জল বেড়ে যায় তাহলে একটা অ্যাট্রেশিয়া হতে পারে এটা একটা চান্স আছে তো ওই এই 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 বাচ্চাটার ইন্টারনেটের ইউজিতে কোনো এরকম সাইন ছিল না যে
পলিহাইড অ্যামনিওস বা কোনো হচ্ছে অ্যামনিওরিজম, সব নর্মাল ছিল। তো এটাতে আমি বলতে পারছি না কী হয়েছে, বাট জেনারেলি তো এটা হওয়া উচিত, জল বেড়ে যাবে, ঠিক আছে, লিকার এমনিটা বেশি হয়ে যাবে, তো তখন আমরা বুঝবো যে কোনো একটা কিছু ডিফেক্ট আছে। বাচ্চা এখন কিরকম রয়েছে? এখন বাচ্চা স্টেবল, এখন বাচ্চা নড়াচড়ি করছে, নর্মাল যেরকম বাচ্চা আছে, ছোটাছুটি করছে, কান্নাকাটি করছে, খাচ্ছে, বাখানে করছে, সব এখন তো মোটামুটি নর্মালই আছে। এখন কত দিনের বাচ্চা? এখন বাচ্চার বয়স হচ্ছে 28 days। স্যার এতদিনে মানে আপনার 5 থেকে 6টা বাঁচাতে হবে এরকম নিয়ে আসে এখন, এবং এখানে এসে ওরা ঠিকঠাক বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে ফিরে যাচ্ছে, এটা দেখে এর থেকে ভালো পাও না কোনো সার্জনের মনে হয় না কারোর হয়। পড়লে সব ইনজেকশন টিনজেকশন সব ফ্রিতে দেয়, যেগুলো নেই ওগুলো ওরা কিনতে লাগে। বাইরে হাসপাতালে না, এটা তো অনেক, এটা তো এইসব বাচ্চা যদি প্রাইভেটে করাতে হতো তাহলে মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা তো মিনিমাম যেত, মানে জাস্ট ফর অপারেশন, জাস্ট উটির দিন 5 থেকে 6 লাখ তো ওরা চার্জ করতো। তারপর তো এসএনসিও এডমিশন আছে, ইনজেকশন আছে, স্টে আছে ফর 28 days, ইট উড হ্যাভ বিন লাইক মিনিমাম অফ 25 থেকে 30 লাখ মিনিমাম। এটা টিএনসিতে শুধু 9000? হ্যাঁ এরকমই হয়েছে, 9 to 10,000 এরকমই হয়েছে, মিনিমাম একটা চার্জ রাখতে হয়, ওটাই ওটাতে হয়ে গেছে।